হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি চলে আসলাম স্ট্রিট ফুডের বিশাল সমাহার নিয়ে জোহরা মার্কেটে। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক জোহরা মার্কেটে আমার স্ট্রিট ফুডের ফার্স্ট পার্ট। লোকেশনটা হচ্ছে জোহরা মার্কেট, সেক্টর 14 রোড, একেরে উত্তরা ঢাকা। এখানে এই মাথা থেকে ওই মাথা সবই স্ট্রিট ফুডের দোকান। ফার্স্ট আমি আসলাম আল্লাদান ফুড ভিলেজে। এর একজ্যাক্ট ঠিকানাটা হচ্ছে, এই হচ্ছে উত্তরা 14 নম্বর সেক্টরের মেইন রোড। এখান থেকে আপনি হাতের বাম পাশে মোড় নেবেন, তারপর সোজা এসে বাম পাশে ঢুকলেই ফার্স্ট দোকানের পরেই হচ্ছে এই দোকান। চলুন তাহলে আমি এখানে কি কি খেলাম তা এক নজর আপনাদের একটু দেখাই। এটা ছিল চিকেন মুড়ি, এটা বুরিন্দা মুড়ি, সিঙ্গারা আলুর চপ, পেঁয়াজু সমুচা, মাশরুম চপ, ডিম চপ। ফার্স্টে আমি ট্রাই করব সিঙ্গারা। সিঙ্গারাগুলো বানানো হচ্ছে এখানে। সিঙ্গারার ভিতরে বেশ ভালো পরিমাণ বোম্বাই মরিচ দেওয়া হয়, আর এই খাবারগুলির মেইন আকর্ষণ হচ্ছে বোম্বাই মরিচ। এই জিনিসটা ভালো লাগছে, এটা একটু নিয়ে এতগুলি বোম্বাই মরিচ ঝুলতেছে। তো দেখলেন আপনারা কি পরিমাণ বোম্বাই মরিচ তাদের মাথার উপর ঝুলতেছে। তারা আমাকে জানালো তাদের এখানে সব সময় এই বোম্বাই মরিচগুলি রাখা হয়, আর সব খাবারেই বোম্বাই মরিচগুলি দেওয়া হয়। তো আমার গরম গরম সিঙ্গারা হয়ে গেছে, আমি এখন ট্রাই করে আপনাদের বলতেছি যে কেমন হয়েছে। এখানে একটু বিট লবণ দিল, একটু পেঁয়াজ দিল। সিঙ্গারাগুলি দেখতে বেশ কিউট, ছোট ছোট। খেতেও বেশ দারুণ মজা। এই যে দেখেন ভিতরে কি পরিমাণ বোম্বাই মরিচ দেখা যাচ্ছে, লাল এবং বেশ ভালো পরিমাণই ঝাল। সিঙ্গারাগুলি যখন একটু সস দিয়ে খাবেন তখন আবার অন্যরকম টেস্ট লাগবে। যখন বিট লবণ দিয়ে খেয়েছিলাম তখন অন্যরকম লাগছে, বাট সস দিয়ে আরেক রকম লাগলো। বেশ মজার একটা সিঙ্গারা ছিল। এরপরে আমি ট্রাই করি সমুচা এবং পেঁয়াজু। পেঁয়াজুটা অ্যাজ ইউজুয়াল যেরকম পেঁয়াজু হয় ওরকমই, তবে ঝাল অনেক ছিল। যেহেতু বোম্বাই মরিচ ইউজ করা হয়েছে সেজন্যে ঝালটা বেশ ভালো পরিমাণে ছিল। আর এ হচ্ছে সমুচা। সমুচার ভিতরেও অনেক বোম্বাই মরিচ ছিল, লাল সবুজ দেখতে পারতেছেন, বাট ভিতরে স্টাফিংটা অনেক মজা ছিল, খেতে খুব ভালো লাগছিল। সিঙ্গারা সমুচা দুইটাই, আর পেঁয়াজুটা আমার কাছে অ্যাজ ইউজুয়াল লাগছে। সমুচাটা যখন সস দিয়ে খেয়েছিলাম তখন আবার অন্যরকম মজা লাগছে। যখন আপনি বিট লবণ দিয়ে খাবেন তখন একরকম টেস্ট পাবেন, যখন আপনি একটু সস দিয়ে খাবেন তখন অন্যরকম টেস্ট পাবেন। সো সব কিছু মিলিয়ে এখানে আমি যে তিনটা খাবার ট্রাই করলাম, এখন এই তিনটা খাবারই আমার কাছে ভালো লাগছে। বেশ ঝাল লাগছে বাট খুব ভালোই লাগছে। এরপরে আমি আর যে খাবারগুলি ট্রাই করেছিলাম সেটা আপনাদের আবার নেক্সট পার্টে জানাবো। সো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করবেন।